তৃণমূলে যারা টিভিতে গিয়ে বলে তারা যদি অনুব্রতর বিপক্ষে বলে তাহলে তাকেও তো বোধহয় গাঁজা কেস দিয়ে দেবে। অনুব্রতর বিপক্ষে যারা বলেছে দলের মধ্যে থেকে যারা বলেছে তো তৃণমূলের মধ্যে থেকে লোকে মুখ খুলছে এখন, যে কোনো কথা বলতে যায় তাকে গাঁজা কেস দিয়ে দেয়। তাহলে তৃণমূলে থাকলে সাত খুন মাপ, বিজেপিতে চলে গেলে তার ব্যবস্থা, বিজেপিও সেরকম এসব লোকেদের নিয়েই নিয়ে নিচ্ছে। তৃণমূল কংগ্রেস তো ঠিকই বলছে, তৃণমূল কংগ্রেসের একটা কথা তো ঠিক যে শুভেন্দুর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন, নারদাকাণ্ডে ও তো টাকা নিয়েছে, গরু পাচারকারী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না কেন। তৃণমূল আজকে যখন মিডিয়ায় বসে বা রাস্তায় দাঁড়িয়ে মিটিং করে বলছে যে শুভেন্দু চোর, আরে শুভেন্দু নারদায় যদি টাকা চুরি করে থাকে তো তৃণমূলে থাকাকালীন অবস্থায় করেছে, তারপর বিজেপি তাকে লুফে নিয়েছে। নিশীথ প্রামাণিক যদি বেরোয় এখন বিজেপিতে আছেন কিন্তু গরু পাচারে তিনি যুক্ত নয় তো, আমরা জানি না, তৃণমূলের নেতারা বলছেন গরু পাচারে যুক্ত ছিলেন, তাহলে তৃণমূলের সুন্দর ছিলেন। আরেকজন তৃণমূলের ছিলেন, বিজেপিতে গেছেন, আবার তৃণমূলের ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছেন, অর্জুন সিং। এই তৃণমূল কংগ্রেসই অর্জুন সিং বিজেপিতে যাওয়ার পরে বলেছিল যে আমাদের দলে থাকার সময় অনেকগুলো খুন করেছে। কেডি সিং, কেডি সিং চোর বাটপার, 1.5 কোটি টাকার সম্পত্তি তার, তাকে তৃণমূল কংগ্রেস ডেকে নিয়ে এসে রাজ্যসভার সদস্য করেছিল কেডি সিংকে। কেন, কী কারণে? টাকার জন্য। ব্যবস্থা নিন না বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে, ব্যবস্থা নিন না সুজন চক্রবর্তীর বিরুদ্ধে, নেননি তো ব্যবস্থা, কোথা থেকে ব্যবস্থা নেবেন? এক একজন তৃণমূলের MLA MP 5 বছর 6 বছরে 10 কোটি 12 কোটি 15 কোটি 16 কোটি টাকার সম্পত্তি বেড়েছে। বলে দিন না যে কীভাবে সম্পত্তি বাড়লো, কোন সে ব্যবসা? পশ্চিমবাংলার বেকার ছেলেমেয়েরা জানতে চায় যে কোন ব্যবসা করলে 5 বছরে 15-16 কোটি টাকা, 10 কোটি টাকা, 12 কোটি টাকা, 11 কোটি টাকা সম্পত্তি বাড়ে, জানতে চায় বাংলার বেকার ছেলেমেয়েরা জানতে চায় তো। কী বলছেন আমাদেরকে? মাননীয়া তো এখন মর্জিনা সিন্ড্রোমে ভুগছেন, যতবার করে একজনের তৃণমূলের নেতা ধরা পড়ছে, উনি বলছেন মুঘল সাম্রাজ্যের কথা, উনি বলছেন চাণক্যের কথা, উনি বলছেন জ্যোতি বসু সরকারের কথা, উনি বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের কথা। এটা তো মর্জিনা সিন্ড্রোম, যা হচ্ছে পুরনো ঘটনায় চলে যাচ্ছেন। এখনকার সময় নিয়ে বলুন, কী বললেন বেহালার পতাকা তুলতে গেলেন, স্বাধীনতা দিবসের পতাকা তুলতে গিয়ে বললেন কেষ্টকে কেন গ্রেপ্তার করলো পুলিশ, কেষ্ট কী করেছে? দেখুন না কেষ্ট কী করেছে, জানেন না আপনি কেষ্ট কী করেছে, কোথা থেকে টাকা এসছে? হ্যাঁ, বলতে পারবো না, ভালো সংগঠক তো বাংলার মানুষ জানতে পারছে কীরকম ধরনের সংগঠক। আমরা তো ওনাকে মানে আমরা ওই আজকাল টিভিতে গিয়ে তৃণমূলের হয়ে যারা বসে তারা যখন অনুব্রতর হয় বলে, আমি বললাম দাদা আপনাকে মেডেল দেওয়া হবে, আপনি অনুব্রতর পক্ষে বলছেন, কারণ আপনার তো কিছু করার নেই, অনুব্রতর পক্ষেই বলতে হবে। তৃণমূলের যারা টিভিতে গিয়ে বলে তারা যদি অনুব্রতর বিপক্ষে বলে তাহলে তাকেও তো বোধহয় গাঁজা কেস দিয়ে দেবে। অনুব্রতর বিপক্ষে যারা বলেছে দলের মধ্যে থেকে যারা বলেছে তো তৃণমূলের মধ্যে থেকে লোকে মুখ খুলছে এখন, যে কোনো কথা বলতে যায় তাকে গাঁজা কেস দিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের হাতিয়ার আর কোনো কেস নেই এখন, তৃণমূল কংগ্রেসের হাতিয়ার হচ্ছে যে কোনো প্রকারে মানুষকে ভয় দেখানো, ভোকাল টনিক দেওয়া, তৃণমূল কংগ্রেসকে ভোকাল টনিক দিয়ে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রাখতে পারবেন না। ঠিকমতো যদি বিজেপিকে সেটিং না করতে পারেন, বিজেপি যদি সেট না হয়ে থাকে, আমি আপনাকে একটা সাধারণ কথা বলছি, নীতি আয়োগের মিটিং হলো পরের দিন, প্রেসে দেখেছি তৃণমূলের এক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি দেশের প্রধানমন্ত্রীর সামনে গেলেন, দেশের প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন যে দিদি খুশি তো, নীতি আয়োগের মিটিংয়ের দিদি খুশি তো, তখন সুদীপবাবু বললেন যে দিদি আরও খুশি হবে, দিদি আপনাকে প্রাইভেট মিটিংয়ে যা বলেছে সেই কাজটা যদি আপনি করেন তাহলে দিদি আরও খুশি হবে। তো বাংলার মানুষ বুঝে গেছে যে প্রাইভেট মিটিংয়ে কী বলেছিলেন, কার নাম বাদ দিয়ে দেওয়ার কথা বলেছিলেন, নিজের পরিবারে যাতে হাত না পড়ে তার কথা বলেছিলেন কি না, ওরা বলতে পারবে ভালো, 100% দিতে পারি, 100% দিতে পারি। আমরা তো বলছি যে আমরা বলছি 1, 2, 3, 4 তৃণমূলের নেতারা চোর, তৃণমূলের কাউন্সিলাররা চোর, তৃণমূলের MP MLA চোর, বলছি তো একথা, কিন্তু একথা বলছি না তো তৃণমূলের সবাই চোর? তৃণমূলকে যে ভোট দিয়েছে সে চোর নাকি? না, তারা বলা শুরু করেছে, মুখ খোলা শুরু করেছে, পাড়ায় পাড়ায় সব তৃণমূল কংগ্রেসের নিচের দিকের কর্মী চোর, আমরা মনে করি না সেটা, তারা একেবারে নিচের দিকের সৎকর্মী, একেবারে তৃণমূল কংগ্রেসকে যারা ভোট দিয়েছে তাদের জন্য আমাদের দরজা খোলা আছে, কিন্তু কোনো 420 নেতা, কোনো বিধায়ক, কোনো দল বদলু আমাদের দল থেকে চলে গেছেন হয়তো, তাদের জন্য রাস্তা খোলা নেই। তৃণমূল কংগ্রেস বিজেপি বলতে পারবে, তৃণমূল কংগ্রেস বলতে পারবে কালকে দিলীপ ঘোষকে নেবো না? বিজেপি বলতে পারবে তৃণমূলের অমুক নেতাকে কালকে নেবো না? আচ্ছা আচ্ছা, তৃণমূল থেকে বিজেপিতে গেল কেন, বিজেপি থেকে তৃণমূলে চলে আসছে কেন, কেন জানেন? কিসের জন্য? আমার চুরিটা যাতে বজায় থাকে, বিজেপি ক্ষমতায় এসে যাচ্ছে, আমার চুরিটা যাতে বজায় থাকে, তাহলে আমি তৃণমূলে থেকে যা চুরি করলাম সেটা বিজেপি ক্ষমতায় এলে সেই চুরি আমি করতে পারবো, আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসছে। আচ্ছা, রাজীব ব্যানার্জি আপনারা সাংবাদিকরা দেখিয়েছিলেন বিধানসভায় কোলে করে একটা ছবি নিয়ে দৌড়চ্ছেন, সাংবাদিকরা জিজ্ঞেস করছেন একটা কার ছবি, বলছে দিদির ছবি, বলছে আপনি দিদির ছবি নিয়ে কোথায় যাচ্ছেন, বলছে দিদির ছবি নিয়ে আশীর্বাদ নিয়েই আমি বিজেপিতে চলে যাচ্ছি। তারপর দিদির ছবি নিয়ে যখন বিজেপিতে চলে গেল, মমতা ব্যানার্জি মিটিং করে হাওড়ায় বললেন যে বন দপ্তর সহায়ক দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি করেছে যে তার নাম রাজীব ব্যানার্জি। ওমা, তারপর আবার দেখি সে আবার
দিদির ছবি নিয়েই আবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে চলে এলো। যে অর্জুন সিংয়ের নামে তৃণমূলের সমনেতারা বলেছে যে অর্জুন সিং খুনি, সে আবার বিজেপি থেকে তৃণমূলে চলে এলো। আসলে আনা জানা লাগা রহেগা, কবি সুখ আয়েগা কবি দুঃখ আয়েগা, ক্ষমতার জন্য আনা জানা লাগে রহেগা। আমি শুধু আপনাকে বলছি, আপনি তৃণমূল কংগ্রেসের কোনো দুর্নীতি এখনও দেখতে পাননি, কয়লা তো এখনও বেরোয়নি, কয়লা তো ECL-এর তিনজন চারজন কর্মকর্তাকে শুধু ধরা হয়েছে, কয়লা বেরোলে বিনয় মিশ্র, বিবেক মিশ্র, এনামুল হক তাদের কোম্পানি, কোম্পানি থেকে কত টাকা তৃণমূলের নেতাদের পকেটে এসছে, অ্যাকাউন্টে এসছে, সব বেরোলে জানা যাবে। কিন্তু আমি যে কথাটা বলছি, আসলে তৃণমূল হচ্ছে বিজেপির জুনিয়র পার্টনার। আপনি মনে আছে তো আপনার, আমাদের দেশে, আমার দেশের ভারতবর্ষের কয়লা পাচারের জন্য একটা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল, 2,000 কোটি টাকার স্ক্যামে জড়িয়ে গিয়েছিলেন আমাদের রাজ্যের বিজেপির, আমাদের দেশের একটা রাজ্যের বিজেপির এক মুখ্যমন্ত্রী। সব চোরেদের নাম নিতে ইচ্ছা করে না, তাই নাম নিচ্ছি না। আপনি নাম জানতে চাইলে আমি নাম নিতে পারি, আপনি জানেন সেটা, যে একটা রাজ্যের বিজেপির মুখ্যমন্ত্রীকে কয়লা স্ক্যামে পদত্যাগ করতে হয়েছিল। আমরা কি ভুলে যাব? আপনি নারদা নিয়ে চিৎকার করছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি তেহেলকা টেপকাণ্ডে সামনে আপনি দেখেছিলেন কোটি টাকা ঘুষ নিচ্ছে, তেহেলকা টেপকাণ্ডে গোটা দেশে পদত্যাগ করতে হয়েছিল বিজেপির সভাপতিকে। উত্তর ভারতের যে রাজনীতি, ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, করাপশন ইন পলিটিক্স, এটা আমাদের রাজ্যে নিয়ে এসেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের তাই দায় নিতে হবে তো, কংগ্রেসের সময় এসব ছিল না তো, পশ্চিমবাংলা যখন কংগ্রেস ছিল এরকম ধরনের ঘটনা হতো না তো, এই রকম ধরনের বড় দুর্নীতির ঘটনা হতো না তো, এই ক্রিমিনালাইজেশন ইন পলিটিক্স, করাপশন ইন পলিটিক্স তৃণমূল কংগ্রেস আমদানি করেছে। 2011 সালের ভোটের আগে গোটা কলকাতায় 1 কোটি টাকার হোর্ডিং পড়েছিল, একটা পত্রিকা তারা হোর্ডিং দিয়েছিল, লাল ফেতের গেরো কাটিয়ে বাংলায় সিগন্যাল গ্রিন, পরিবর্তনের সঙ্গী ড্যাশ ড্যাশ পত্রিকা। সেই পত্রিকার এডিটরকে জাহাজ ব্যবসায়ী, তাকে তৃণমূল রাজ্যসভার সাংসদ করেছিল, কত টাকা দিয়ে রাজ্যসভার সাংসদ হয়েছিল, কেডি সিং চোর বাটপার, 2,500 কোটি টাকার সম্পত্তি তার, তাকে তৃণমূল কংগ্রেস ডেকে নিয়ে এসে রাজ্যসভার সদস্য করেছিল কেডি সিংকে। কেন, কী কারণে? টাকার জন্য। আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেসের কোনো নেতাকে দেখাতে পারবেন যে মাল কামানো ছাড়া অন্য কোনো কারণে তৃণমূল কংগ্রেস করে? তৃণমূল কংগ্রেসের নেতা কোনো আদর্শ আছে নাকি, আদর্শ বোধ আছে নাকি? নেতা, আমি নিচের দিকের কর্মীরা বলছি না, নিচের দিকের কর্মীদের, গরিব মানুষ যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন তাদেরকে আমাদের বোঝাবার কাজ করতে হবে। নিচের দিকের তৃণমূল কংগ্রেসের ভোটার, তাকে আমাদের জয় করতে হবে, আমাদের বলতে হবে, আমরা বলছিও সেটা বাড়ি বাড়ি গিয়ে, এলাকায় এলাকায়, চোর ধরো, জেল ভরো। কিন্তু এই 420 নেতারা, আমি তো আবার বলছি যে মাল কামানো ছাড়া তৃণমূল কংগ্রেসের নেতারা আর কিসের জন্য তৃণমূল কংগ্রেস করে? কী কারণ, অন্য কোনো কারণ আছে নাকি, অন্য কোনো এজেন্ডা আছে নাকি? আমরা বলছি এটা লজ্জা, এর থেকে লজ্জা আর হতে পারে না যে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক তারা ধাইকিরিকিরি ভুবনেশ্বর যাচ্ছে, আবার বিজেপির সাথে সেট করে ধাইকিরিকিরি ভুবনেশ্বর থেকে ফেরত চলে আসছে।